बौ अबौ बौ आज থেকে এই গরিবের ঘর সংসার সব তোমার হাতে তুলে দিলাম। তুমি সব কিছু দেখে রেখো কেমন? ওগো তুমি একদম চিন্তা করো না গো, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই সব কিছু আগলে রাখার, বুঝেছো? হুম ঠিক বলেছো আমার সোনা বউ, চলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। ওগো সকাল সকাল কোথায় চললি গো নাকি? বউ ট্রাক্টর নিয়ে যে জমি চাষ করতে যাব, আজ দুজনের জমি চাষ করতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ব, আজ খাবো না গো। তাই বললি কি হয় গো, নাকি কাজ করবে কি করে? এসো এসো কে নিবে এসো, নাকি তোমাকে কিছুতে বেরোতে দিব না আমি, এসো এসো। শিয়ালের বউ শিয়ালকে টেনে ঘরের ভিতরে নিয়ে যায় আর খাবার খাইয়ে দেয়। এভাবে শিয়াল তার বউকে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। এদিকে শিয়ালের বউ গর্ভবতী হয়। আহ ব্যাটা, ও মা গো, ও গো আমাকে বাঁচাও, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে গো, ভীষণ যন্ত্রণা করছে। এ কি বউয়ের তো মনে হয় প্রসব বেদনা উঠেছে। বউ তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরো। সরি মিস্টার শিয়াল, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। এই দিন আপনার সন্তান আপনার মেয়ে হয়েছে। এসব কি বলছেন ডাক্তার বাবু, আমার স্ত্রী মারা গেছে। হায় 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 রে, এখন কি হবে? এই মাহারা অবুজ বাচ্চাটাকে আমি কি করে সান্ত্বনা দিব? আপনি শান্ত হন, সবই সৃষ্টি করতে ইচ্ছে। আপনার স্ত্রী রক্তের সমস্যা ছিল, তাই আমরা বাঁচাতে পারিনি। আপনি শান্ত হন ভাই, প্লিজ ভেঙ্গে পড়বেন না। কাঁদিস না মা, কাঁদিস না, এই তো আমি আছি। তোর খিদে পেয়েছে তাই না রে মা? দাঁড়া আমি তোকে খাওয়াচ্ছি। নে মা খা, কাঁদিস না। একি এত কান্না থামাচ্ছেই না। ও বউ তুমি কেন চলে গেলে? এই বাচ্চা মেয়েটাকে এখন আমি কি করে থামাবো? মা শান্ত হ, তুই শান্ত হ, প্লিজ শান্ত হ। মিজকে শিয়াল বুকে চাপা কষ্ট নিয়ে নিজের সন্তানকে সর্বোচ্চ দিয়ে লালন পালন করতে থাকে। একই শিয়াল মামা, তুমি তোমার বাচ্চাকে কোলে নিয়ে জমি চাষ করতে এসেছো, ওকে নিয়ে কি করে কাজ করবে? কি আর করব ভাগ্নে বল, ওর যে মা নেই, বাড়িতে একা কি করে ফেলে আসি বল? ও তো এখন অনেক ছোট। একি মা,
কি হয়েছে তোর? খিদে পেয়েছে? দাঁড়া, ফিটার খেতে দিচ্ছি তোকে। এই নে খা মা, খা। বলছি শিয়াল মামা, এই বাচ্চাটাকে সামলানো তারপর কাজ করা তোমার পক্ষে সম্ভব নয়। বাচ্চাদের তো অনেক যত্ন নিতে হয়, তুমি ছেলে হয়ে সেসব পারবে না। তাই বলি আর একটা বিয়ে করো, তাহলে আর এত কষ্ট করতে হবে না। না না ভাগ্নে, আমি বিয়ে করতে পারবো না। আমি আমার বউয়ের শোক এখনো কাটাতে পারিনি। কি ভালো লক্ষ্মী শান্ত বউ ছিল আমার, এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। সেসব তো বুঝলাম, কিন্তু তোমার সন্তানের দিকটা একবার ভেবে দেখিও, ওর তো কষ্ট হবে। মা না হলে কি চলে বলো? সন্তানের সব দায়িত্ব তো মায়েরাই পালন করে। আচ্ছা আমি চিন্তা করে দেখবো কি করা যায়। এখন আমি চলে রে, জমি চাষ করে মেয়েটাকে নিয়ে বাড়িতে যেতে হবে। সারাদিন কাজ করার পর মিজকে যখন বাড়িতে ফিরছিল, এমন সময় মিজকে রাস্তায় একটা আহত বাঘিনীকে দেখতে পায়। বাঘিনীটা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। আরে আরে, এটা বাঘিনী মামি না? এমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কেন? দেখি তো গিয়ে। বাঘিনী মামি, তোমার এ অবস্থা কি করে হলো? আমার অবস্থা খুব খারাপ শিয়াল ভাগ্নি, আমাকে এক সিংহ আক্রমণ করেছে। আমি মনে হয় আর বাঁচবো না ভাগ্নি। ভাগ্নি, তোকে একটা দায়িত্ব দিতে চাই। আজ থেকে আমার এই বাচ্চার দায়িত্ব তোর, তুই একটু আগলে রাখিস। হায় হায় রে, এটা কি হলো? বাঘিনী মামি তো মরেই গেল। বাঘিনী মামি কত ভালো ছিল গো, এখন এই ছানাটার কি হবে? হরিণ দিদি, বাঘিনী মামি তো ছানাটার দায়িত্ব আমাকে দিয়ে গেল, কিন্তু আমারই তো নিজের সন্তান আছে, এদিকে আমার বউ নেই। দুটো সন্তানের দায়িত্ব নিয়ে আমার পক্ষে খুবই কষ্ট হবে, তাই বলছি তুমি এই সন্তানের দায়িত্ব নাও। না না শিয়াল দাদা, আমি নিজে চলতে পারি না, এই সন্তানের দায়িত্ব আবার আমি কি করে নিব? আমি পারবো না গো। ঠিক আছে, তাহলে আমি এই বাঘের সন্তানের দায়িত্ব নিলাম। আজ থেকে আমার দুটো সন্তান, যত কষ্টই হোক আমি তো তোরকে বড় করবই রে। কি রে, আবার কাঁদছিস কেন? ঘুমিয়ে পড়, খিদে পেয়েছে নাকি আবার? তোরা ফিটার খেতে খেতে ঘুমিয়ে পড় তো। এই যে আমি পাখা দিয়ে বাতাস করছি, ঘুমা তোরা, ঘুমা। মিজকে শিয়াল তার সন্তানদের বাতাস করতে থাকে। এভাবে সেই দিনটি কেটে যায়। দুই সন্তানের যত্ন নিতে নিতে মিজকে কাজে যাওয়ার সময় পায় না। না, এভাবে তো চলবে না। দুই সন্তানের পিছনে সময় দিতে গিয়ে আমার এদিকে কাজে যাওয়া হচ্ছে না। কাজ না করলে এদেরকে খাওয়াবো কি? না, আমাকে মনে হয় এবার একটা বিয়েই করতে হবে। এই তো মা, এই যে আমি, এই তো তোদের বাবা। কাঁদিস না মা, কাঁদিস না। এই যে নতুন বউ, এই যে দেখো, এরা আমার দুই সন্তান, একটা আমার নিজের সন্তান আর একটা কুড়িয়ে পাওয়া সন্তান। আজ থেকে আমার দুই সন্তানের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম, তুমি ওদেরকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করবে, কেমন? ঠিক আছে গো, তুমি একদম চিন্তা করো না, আমি ওদের এমন যত্ন করব যে ওরা জীবনে ভুলতে পারবে না। অনেক ভালোবাসবো ওদের। দাও, আমার কোলে একটু দাও তো, ওদের আদর করি। সোনামণিরা, তোরা ফিটার খা, কেমন? আমি কাজে যাই, আজ থেকে তোদের যত্নের কোনো কমতি হবে না, কারণ তোদের যে মা আছে এখন।
যাই, তবে থাক তোরা। ইস, কি করেছিস তোরা? বিছানায় হিসু করে দিয়েছিস? ছি 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 ছি, এখন এগুলো আমার পরিষ্কার করতে হবে। শয়তান মেয়েরা, সারাদিন খাওয়া আর বিছানা নষ্ট করা, তাই না? দাঁড়া, খাওয়াচ্ছি তোদের। কাট কাট, যত ইচ্ছা গলা ফাটিয়ে কাট, কাটতে কাটতে মরে যা। ওই বেটা শিয়াল কি ভেবেছে আমি এখানে এসেছি তোদের সেবা যত্ন করতে? কখনোই না, আমি এসেছি সম্পত্তির লোভে, বুঝেছিস তোরা? বেনি, চল আমরা দুপুন একটু বল খেলি, এখন তো মা নেই। মা চলে আসলে আবার আমাদেরকে কাজে লাগিয়ে দিবে। আচ্ছা তাহলে চল বোন। ছাড়ি বুকপুরি, তোদের তো সাহস কম নয়, কাজ ফেলে রেখে খেলা করছিস। সব কাজ পড়ে আছে, দাঁড়া আমি তোদের মজা দেখাচ্ছি। ওরে বাবারে, ওরে মাটি সামনে পড়ে গেল। আরো কাজ বাদ দিয়ে খেলা করবি বল? দেখ এবার গরম ছাকা খেতে কেমন লাগে। ও মা, তুমি আমাদের আর মেরো না মা, আমরা একটু দিকে কাজ করে দিচ্ছি, মেরো না, তোমার পায়ে পড়ি বা। ঠিক আছে যা কাজ কর। এই শোন, আমি যে তোদেরকে মেরেছি এই কথা যেন তোদের বাবার কানে না যায়। হুম, যদি যায় না এই কথাগুলো, তাহলে তোদের দুজনকে মারবো মারবো, তার সাথে তোদের বাবাকেও মেরে ফেলবো। কোনদিনও বাবাকে কিছুতে বলবো না, এ তোমাকে কথা দিলাম। ওরা দুবোন কাজ করতে থাকে এভাবে। রূপা শিয়ালেনি শিয়ালের দুই সন্তানকে কাজের মেয়ের মতো করে রাখতো আর অনেক অত্যাচার করতো। আমার এত দামি ফোনটা তুই ভেঙে ফেললি, আজ তোকে মেরে ফেলবো আমি। ও মা, বোনকে আর মেরো না মা, বোন তো ইচ্ছে করে তোমার ফোন ভাঙেনি, হাত পিছলে পড়ে গেছে, দয়া করে আর মেরো না মা, আর বোনকে মেরো না। বোনের হয়ে উকালতি করতে এসেছিস, আর দুটো মার খা তুই। রূপা শিয়ালিনী দুজনকে মারতে থাকে। হঠাৎই শিয়ালের ছানার মাথায় জোরে আচমকা একটা মার লেগে যায়, আর শিয়ালের ছানা শিখা সেখানেই মারা যায়। সর্বনাশ, এটা আমি কি করে ফেললাম? আমি শিখাকে তো মেরেই ফেললাম। না না, এখনই একে লুকিয়ে ফেলতে হবে। আয় বেনে আয়, শোন এই ঘটনা যেন তোর বাবা কিছুতেই জানতে না পারে, তাহলে তোর খবর খারাপ করে দিব বললাম। কি ব্যাপার বউ, বেনিকে যে একা দেখছি, আমার শিখামা কোথায়, ওকে যে দেখছি না। যে তোমার দোষী মেয়ে, না জানি দেখো গিয়ে পাড়া বেড়াচ্ছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, মেয়েটা এখনো ঘরে ফিরেনি, দেখি তো কোথায় গেল মেয়েটা। মিচকে শিয়াল বৃষ্টির মধ্যে পুরো গ্রাম তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। বৃষ্টির মধ্যে মেয়েটা কোথায় হারিয়ে গেল? শিখামা, কোথায় গেলি তুই? আরে আরে,
আমাদের ঘরের পেছনে ওটা কিসের মাথা বেরিয়ে আছে? এটা তো শিকার মাথা। শিকাকে এমন গর্ত করে কে ঢুকিয়ে রেখেছে? এরপর মিটকে শিয়াল পাগলের মতো মাটি খুঁড়ে শিখাকে বের করে ঘরে নিয়ে আসে। বউ, আমি এবার সবটা বুঝে গেছি। চি, তুমি এত নীচ, আমার মেয়েটাকে এভাবে মেরে ফেললাম। চি 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 বউ। না মানি, ই আসলে চুপ, একদম চুপ। আমি আগেই একবার আন্দাজ করেছিলাম যে তুই আমার মেয়েদের উপর অত্যাচার করিস, কিন্তু আমি ভেবেছিলাম তুই ভালো হবি, কিন্তু না, শেষ পর্যন্ত আমার মেয়েটাকেই মেরে ফেললি। ছি, তোর মতো খুনিকে আর দেখতে চাই না। আমি তোকে পুলিশের হাতে তুলে দিব। তুই একটা মাস্তান, তুই একটা খুনি। নিজের বউ সন্তানকে হারিয়ে ফেললাম। আজ থেকে এই কুড়িয়ে পাওয়া সন্তানই আমার সব। ওকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। আয় মা বেনি, আমার বুকে আয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।